আশা ভালো আছেন সুস্থ আছেন সবাইকে আবারও স্বাগতম টিজবির আয়েলস চ্যানেলে নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাই স্ক্রিন দেখে বুঝতে পারছেন যে আজকে কোন ব্যাপার নিয়ে কথা বলা হবে তো গতকালকে আমি দিয়েছিলাম হচ্ছে এমসিকিউর ভিডিও আজকে দেবো হচ্ছে আয়েলস লিসেনিং ম্যাপের কিছু টিপস যদিও ম্যাপ এমন একটা জিনিস যে এখানে টিপস দেওয়ার কোনো কিছু নাই এখানে যদি আমরা ফাংশনাল ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারি তাহলে ম্যাপ আমাদের জন্য ইজি হয়ে যাবে তবুও দেখি কিছু টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে দেওয়া যায় কি না এবং টিউটোরিয়াল অডিও প্লে করে বুঝিয়ে দেওয়া যায় কি না যাতে কিছুটা হলেও আপনাদের ম্যাপের সমস্যা কেটে যায় যেমনটা আমার বেশিরভাগ স্টুডেন্টেরই এখন আর ম্যাপে কোনো সমস্যা নাই যখন আমি একবার দেখাই দেওয়ার পর তো আশা করি আপনাদেরও এমন কিছু আমি দিতে পারবো তো ওই বরাবর মতো আমি আবারও বলছি যে আমার লেসন কিন্তু খুবই লম্বা হবে যাদের প্রয়োজন তারা দেখবেন যাদের প্রয়োজন না তারা স্কিপ করে যেতে পারেন অ্যাটলিস্ট শেয়ার করে দিতে পারেন যারা এই ম্যাপের প্রশ্নে স্ট্রাগেল করছে আর একটা জিনিস হচ্ছে যে ইউটিউবে অনেকেই কমপ্লেন করে যে আমার অডিওগুলো ভালো আসে না আশা করি এখন থেকে অডিওগুলো আমার ঠিকমতো কাজ করবে বিকজ আমি একদম অ্যাপ্রোপ্রিয়েট ইন্সট্রুমেন্টটা কালেক্ট করতে পেরেছি যাতে অডিওগুলো ভালো আসে আর হচ্ছে যখন আপনি ইউটিউবে ভিডিওটা দেখবেন অবশ্যই ডেফিনেটলি এটা অবশ্যই মনে রাখবেন যে ভিডিওর রেজুলেশনটা অনেক হাই করে না দিলে আপনারা লেখাগুলো আপনারা বুঝতে পারবেন না আবছা আপছা শ্যাডো দেখা যাবে ঠিক আছে ব্লার্ড দেখা যাবে তো যখনই আপনারা ইউটিউবে ভিডিওটা দেখবেন অ্যাটলিস্ট ফোনটা আপনারা রোটেট করে নেবেন এবং ভিডিওর কোয়ালিটিটা ম্যাক্সিমাম করে দেবেন ঠিক আছে আমরা তাহলে আজকের লেসনে চলে যাই মূল লেসনে আর সবাইকে ধন্যবাদ দিতে চাই যে আমার থ্রি থাউজেন্ড সাবস্ক্রাইবার ফিল হলো খুব রিসেন্টলি সব আপনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আর একই কথা যে আমি একটা আইলস অনলাইন ব্যাচ রানিং রান করি সময় সো আপনারা যদি কেউ আগ্রহী থাকেন তাহলে ইনফর্মেশন জানার জন্য ডিসক্রিপশনে দেয়া কল মানে নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে তাহলে আমরা ম্যাপ লেভেলিং টিপসে চলে যাই তো ম্যাপ লেভেলিংটা মূলত টু টাইপসের হবে একটা হচ্ছে কি আমাদের কোনো এরিয়া ম্যাপ থাকে কোনো রোডের ম্যাপ থাকে এই ধরনের একটা ম্যাপ থাকে আরেকটা থাকে হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান তো আজকের টিপসে আমি শুধুমাত্র ম্যাপ কীভাবে আমরা সলভ করবো সেই প্ল্যান সেই টিপস এবং ট্রিক্সগুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে আচ্ছা তো ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিড দ্য কোয়েশ্চেন্স কেয়ারফুলি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাপ অর প্ল্যান অ্যান্ড ইটস মেইন ফিচার আচ্ছা তো আমাদের প্রথম কাজটা হবে যখন আমরা কোনো প্রশ্ন পাব প্রশ্ন পাওয়ার পরেই আমাদেরকে ম্যাপটা ভালো করে পড়ে নিতে হবে যে এখানে আমাদেরকে কী করতে বলা হয়েছে অনেক সময় দেখা গেলো আমাদের কোয়েশ্চেনে নাম লিখতে বলা হয় যে দেখা হলো ষোলো নম্বর কোশ্চেনে এই জায়গাটা হবে কথা কথা ক্যাফে তো ষোলোতে অথবা এগারোতে আমাদের ক্যাফে লিখতে হয় আবার অনেক সময় দেখা গেলো ষোলো নম্বর কোয়েশ্চানে ক্যাফে দেওয়া থাকে কিন্তু প্যাসেজে আমাদেরকে খুঁজে বের করতে হয় যে সেটা কি লোকেশন এতে না বিতে নাকি আমাদের সিতে যেমন এই ধরনের অনেক সময় আমাদের ষোলো নম্বর প্রশ্নে লিখতে হতে পারে যে আনসারটা আনসারটা ক্যাফে আচ্ছা কথা কথা ক্যাফে ওকে এবার এইটা অন্যভাবে থাকতে পারে যে ষোলো নম্বরে আমাদের ক্যাফে দেওয়া আছে কিন্তু এটা খুঁজে বের করতে হবে যে আনসারটা কি আমার মানে ম্যাপ অথবা ডায়াগ্রামে এতে বিতে নাকি সিতে নাকি এফ অথবা এইচ সেটা আমাদেরকে এই যে এখানে লিখতে হবে তো এই দুই ধরনের মূলত আমাদের পাওয়া যায় সো এই জন্য ইনস্ট্রাকশনটা পড়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যে আমাদেরকে অ্যাকচুয়ালি কী লিখতে হচ্ছে আমাদেরকে কি বানান লিখতে হচ্ছে নাকি আমাদেরকে ওয়ার্ড লিখতে হচ্ছে আচ্ছা এরপর যে কাজটা করতে হবে আনস্ট্যান্ড ম্যাপ অর প্ল্যান্ট অ্যান্ড মেন মেইন ফিচার্স এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যখনই আমরা এই ধরনের ম্যাপগুলো পাবো আমাদের প্রধান কাজ হবে যে এই ম্যাপের প্রধান ফিচারগুলো কি কি ফিচার আছে সেগুলো আমাদেরকে একটু আইডেন্টিফাই করে ফেলতে হবে তো আমি এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে প্রধান ফিচার বলতে আমি কি কি বোঝাচ্ছি ঠিক আছে আচ্ছা আমি প্রধান ফিচার বলতে আমি যেটা বোঝাচ্ছিলাম যে ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে যখনই আমরা ম্যাপ প্রশ্নটা হাতে পাবো আপনার প্রধান ফিচারগুলো দেখে নিব যে আমাদের কি কী বলতেছে এখানে কি কি করতে হবে আমাদের তো এখানে আমাদের বলা আছে যে রাইট দ্য কারকুলেটার এ টু আই তার মানে আমাদেরকে এখানে স্থাপ স্থাপনাগুলো লোকেশন মানে জায়গাগুলো দেওয়া আছে যে কোথায় কী হবে সেটা আমাদেরকে দেখে বের করতে হবে যে নিউ ট্রাফিক লাইট কোথায় আছে এটা যদি এতে থাকে তো আমাদেরকে এতে লিখতে হবে আচ্ছা তো মেন ফিচার্স বলতে আমি কি বোঝাচ্ছি যখনই আপনার প্রশ্ন থাকবে আপনি এর মেন ফিচারগুলো আগে আইডেন্টিফাই করে নেবেন আচ্ছা সো কোয়েশ্চেন পাওয়ার পরপরে আপনার কাজ হবে যে এখানে আমাদের নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট লেখা আছে তো আপনি কোয়েশ্চেনটা পেয়েই আপনি লিখে রাখবেন যে এটা হচ্ছে আমাদের ইস্ট বড়ো করে একটু লিখে রাখবেন ইস্ট এটা হচ্ছে আমাদের সাউথ আচ্ছা এটা হচ্ছে আমাদের সাউথ এটা হচ্ছে আমাদের ওয়েস্ট আচ্ছা আর এটা হচ্ছে আমাদের কি নর্থ আচ্ছা এবার দেখবো আমরা এই মেন ফিচার কী কী আছে আমাদের ওয়েস্টে অথবা আচ্ছা ওয়েস্ট দিয়েই শুরু করি আচ্ছা তো ওয়েস্টে আমাদের কি কী আছে ওয়েস্টে আমাদের তেমন কিছু নাই ওয়েস্টে শুধুমাত্র আমাদের বলা যেতে পারে যে স্টেশন রোডটা আছে তবুও সেটা ওয়েস্টে না সেটা হচ্ছে আমাদের এই যেই কোনো কোনো জ্যাঙ্গেলটা আছে সাউথ ওয়েস্টে আচ্ছা তো আগে দেখবো আমরা যে এখানে কি কী ফিচারগুলো আছে মানে ভিতরে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা একটু আইডেন্টিফাই করে ফেলি এবং আচ্ছা জায়গাগুলো আছে কী কী আমরা একটা লাইব্রেরি পেলাম আর সেটা হচ্ছে সাউথে লাইব্রেরি পেলাম সুপার পেলাম আচ্ছা দেখেন একটা সুপার মার্কেট আছে আমাদের হচ্ছে সাউথে আর একটা সুপার মার্কেট আছে হচ্ছে ইস্টে সাউথ ইস্টে এই যে দেখেন এইটা হচ্ছে একদম সাউথে আর এই যে সুপার মার্কেটটা এটা আছে আমাদের সাউথ ইস্টে এই যে কোন যে অ্যাঙ্গেলটা হবে সেটা সাউথ ইস্ট আচ্ছা তারপরে আমাদের কি আছে আমাদের এখানে একটা স্টেশন রোড আছে আচ্ছা এই যে স্টেশন রোডটা দেখেন মেন ফিচার বলতে আমি কী বোঝাচ্ছি ভালো করে দেখেন তারপরে আমাদের একটা হাই স্ট্রিট আছে তো এই হাই স্ট্রিটটাই স্টেশন রোডের সাথে মিলিত হয়েছে কোথায় এই যে এ এইটা হচ্ছে একটা মেন ফিচার তো এই যে এই জায়গাগুলোকে কি বলে আমি সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো আচ্ছা তারপরে আমাদের কি আছে এখানে ব্যাংক আছে আচ্ছা তারপরে আমাদের কেমিস্ট আছে সেটা কোন রোডে হাই স্ট্রিটেই হাই স্ট্রিটেই আমাদের কেমিস্ট সবটা আছে আচ্ছা এদিকে কি আছে এদিকে আমাদের সুপারমার্কেট আছে এদিকে আমাদের স্কুল রোড আছে আর এদিকে হচ্ছে স্কুলটা আছে আচ্ছা তাহলে আমরা মেন ফিচার বলতে দেখি যে দেখেন এই যে আমাদের হাই স্ট্রিট আর স্কুল রোড এটা জাংশনটা কোথায় এই যে এই জায়গাটাকে জাংশন বলে এটা হচ্ছে হাই স্কুল আর হাই স্ট্রিট আর স্কুল রোডটা আমাদের মিলিত হলো কোথায় ইতে এটা খুবই প্রধান একটা ইম্পর্ট্যান্ট জায়গা তারপরে হাই স্ট্রিট আর স্টেশন রোড এটা মিলিত হয়েছে কোথায় এটা মিলিত হয়েছে এতে এই জায়গাটাও আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখি যে এই যে একটি স্কুল রোড ঠিক আছে স্কুল রোড আর এখানে কি পেলাম স্কুল পেলাম আর হচ্ছে সুপার পেলাম এই জায়গাটার মাঝখানে দেখেন একটা জায়গা আছে একদম ইস্টে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা বলতে পারে যে বিটুইন দ্য সুপার মার্কেট অ্যান্ড স্কুল রোড ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে স্কুল রোডের অপোজিটে কে আছে অপোজিট অথবা বিফোর ইউ গেট টু দ্য স্কুল ইন ফ্রন্ট অফ এটা আছে আমাদের জি আছে আর হচ্ছে আমাদের সুপারমার্কেটের মার্কেটের অপোজিটে কী আছে সুপার মার্কেটের অপোজিটে আছে আমাদের কেমিস্ট আছে আচ্ছা আচ্ছা এবার হাই স্ট্রিট থেকে একটা রোড চলে গেল ফ্রম দ্য হাই স্ট্রিট ফ্রম দ্য হাই স্ট্রিট দ্যার ইজ এ রোড ওয়েন টু দ্য কোথায় ব্যাঙ্ক ঠিক আছে এই যে দেখেন একটা রোড চলে গেল ব্যাংক ব্যাংকের অপোজিটে কিছু কিন্তু একটা আমাদের আছে এই যে এটা হচ্ছে ব্যাংকের রোডের এই পাশে আর এটা হচ্ছে আমাদের রাস্তার এই পাশে তো এই যে মেন ফিচারগুলো আপনি একটু দেখে নেবেন যে কোনটার সামনে কি কি আছে কোন রোড কি কোন রোডের সাথে মিলিত হলো কি না ঠিক আছে আর কোনটা কোন দিকে আছে এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের মেন ফিচার মেন ফিচার বলতে আমাদের যে স্থাপনাগুলো আছে এগুলোর নিচে আমাদের আগে ফার্স্টে আন্ডারলাইন করতে হবে এবং দেখতে হবে সেটার ডান পাশে বাম পাশে কি কি আছে ঠিক আছে আচ্ছা অথবা উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে কি কী আছে অথবা কোনো রোড একসাথে মিলিত হলো কি না ঠিক আছে যে দুইটা রোড আছে এই দুইটা রোডের মানে জাংশনটা কোথায় মিলিত হয়েছে কোথায় রোডটা যেমন এই যে স্কুল রোড স্কুল রোড আর হাই স্ট্রিটের মানে মিলিত হয়েছে কোথায় এই যে ইতে আপনি যদি হাই স্ট্রিট থেকে স্কুল রোডে যেতে চান তো আপনাকে ইতে ক্রস করতে হবে ইভেন আপনি স্কুল রোড থেকে হাই স্ট্রিটে যেতে গেলেও আপনাকে ই ক্রস করে যেতে হবে এবার হাই স্ট্রিট থেকে আপনি যদি স্টেশন রোডে যেতে চান তাহলে আপনাকে এ ক্রস করতে হবে মানে এটার মিলিত স্থান হচ্ছে এতে তো এগুলাই হচ্ছে আমাদের মানে যে যেটা বলতেছিলাম যে মেন পয়েন্ট মেন ফিচার্সগুলো আমাদেরকে আগে আইডেন্টিফাই করে ফেলতে হবে আচ্ছা তারপর সো লিসেন কেয়ারফুলি ওয়েড দ্য পার্সন মাইড বিগিন দেয়ার টক ফ্রম এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে আমাদের স্থাপনাগুলো আছে এখন আপনি যদি দেখেন আপনি যদি ফার্স্টলি শুনতে না পারেন যে কোন লোকেশন থেকে স্পিকার মানে শুনতে বলতে কি আপনি যদি ফার্স্টে যদি মিস করে যান যে কোন লোকেশন থেকে স্পিকার আমাদের চোদ্দো নাম্বার কোয়েশ্চেনটা শুরু করলো দেখা হলো ফ্রম দ্য বলতে পারে ফ্রম দ্য ওকে ইফ ইউ লাইক টি গো টু দা টু সি দ্য নিউ ট্রাফিক লাইট এইগুলা হ্যাপ টু গো টু দ্য ইস্টার্ন সাইড অফ দ্য স্কুল এই যে ইস্টার্ন সাইড অফ দ্য স্কুল অথবা স্কুল হুইচ ইজ লোকেটেড দ্য ইস্টার্ন সাইড যদি আপনি প্রথম জায়গাটা না শুনতে পারেন তাহলে কিন্তু আপনি আনসার অনেকগুলো আনসার মিস করে যাবেন তো আপনাকে মেইন ফোকাসটা রাখতে হবে আপনাকে একটার দিকে ওভারভিউ দিতে পারবেন না আপনাকে চার দিকে তাকায় থাকতে হবে যে কোত থেকে আমার স্পিচটা শুরু করতেছে স্পিকার অবশ্য অনেক সময় আমাদেরকে বলে দেয় যে ইয়োর জার্নি স্টার্টস ফ্রম হিয়ার তো যেখানে বলে দিবে না সেখানে আপনাকে খুবই গুরুত্ব সহকারে শুনতে হবে যে জার্নিটা শুরু করে থেকে অথবা আমার স্পিচটা শুরু হচ্ছে কোত থেকে কোন লোকেশন থেকে আচ্ছা তারপরে কি করতে হবে যখন দেখবেন যে স্পিকার যে এখান থেকে শুরু করতেছে অনেক সময় এটা আমাদের মেনশন করে দেওয়া থাকে তো তখন দেখবেন সেটার ডান পাশে বাম পাশে কী কী আছে ঠিক আছে অথবা সামনে পিছনে অপোজিটে কি কি আছে যেমন এখানে দেখেন আমাদের এখানে বেশ কিছু জিনিস আছে যে স্কুল আর সুপারমার্কেটের মার্কেটের মাঝখানে আমাদের এইচ আছে তাহলে কি বলতে পারে বিটুইন অথবা অ্যামং দ্য সুপার মার্কেট অ্যান্ড স্কুল ইউল সি অন নিউ ট্রাফিক লাইটস আচ্ছা এবার দেখেন স্কুলের সাথে কি আছে স্কুলের অপোজিটে ইন ফ্রন্ট অফ স্কুল বিফোর ইউ গেট টু দ্য স্কুল স্কুলে যাওয়ার আগে এখানে কথা কথা নিউ ট্রাফিক লাইটস সো বিফোর ইউ গেট টু দ্য স্কুল ইউ উইল সি দ্য নিউ ট্রাফিক লাইটস অথবা অ্যাক্রস দ্য স্কুল অথবা অপোজিট সাইড অফ দ্য স্কুল আদার সাইড অফ দ্য রোড ইউ ইউল সি দ্য নিউ ট্রাফিক লাইটস তারপরে এই যে এখানে আমাদের দেখেন যে সুপার মার্কেট আর কেমিস্ট সুপার মার্কেটের অপোজিটে আমাদের কি আছে কেমিস্ট আছে ঠিক আছে সুপারমার্কেটের অপোজিটে কিন্তু আমাদের কেমিস্ট আছে তো এই যে অপোজিট ব্যাপারটা আচ্ছা তারপরে আমরা যদি দেখি যে ব্যাংক ব্যাংকের অপোজিটেও কিন্তু আমাদের আরেকটা কিছু থাকতে পারে এটা কি আছে আমরা জানি না নিউ ট্রাফিক লাইটস বলতেও পারে আচ্ছা এই যে ডান বাই আগে সামনে পিছে অপোজিট অ্যাক্রোস এই ব্যাপারটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আমি দেখাবো এইগুলার ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে একটু পরে যে কী কী ল্যাঙ্গুয়েজগুলো আমাদের এগু এগুলো করতে লাগবে আমি জাস্ট আগে একটু টিপস দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে হচ্ছে ও এটা তো আমি বলেই দিলাম এটা দুইবার লেখা হয়ে গেছে আচ্ছা তারপরেটা হচ্ছে লিসেন টু দ্য বিগিনিং অফ দ্য টক এই যে বললাম যে শুরুতে আমাদেরকে খুব কেয়ারফুলি শুনতে হবে কারণ এটা আমাদেরকে হেল্প করবে মুভ করতে ফলো করতে কারণ আমরা যদি প্রথম জায়গাটাই না শুনে বের করতে পারি যে কোথ থেকে শুরু করতেছে তাহলে কিন্তু আমরা দুই নাম্বার অথবা এর পরের আনসারগুলো আমরা ধরতে পারবো না যে কোথ থেকে কোথায় যাচ্ছে তো আপনি যদি শুরুটা ভালো মতো করেন যে আপনার স্কুল থেকে শুরু করছে স্কুল থেকে শুরু করে সে সুপার মার্কেটে আসছে এরপরে সে কেমিস্ট শপে গেছে তো এই জন্য শুরুটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি শুরুর লাইনটাই কখনো মিস করে যান তাহলে কিন্তু ম্যাপে কখনোই ভালো করবেন না তো খুবই গুরুত্বপূর্ণ যে আপনি শুরুটা কোথেকে হচ্ছে এটা একটু কেয়ারফুলি আইডেন্টিফাই করা যাতে আপনি স্পিকারকে ফলো করতে পারেন তার অডিও অনুযায়ী আচ্ছা এবার আসতেছে আমাদের এক্সকিউজ মি আমাদের যে ভোকেলারিগুলো জানা লাগবেই ম্যাপ করতে গেলে এটার কোনো বিকল্প নাই বেশিরভাগ স্টুডেন্ট এই ফাংশনাল ল্যাঙ্গুয়েজগুলো জানে না এই জন্য হচ্ছে আমাদের এই প্রশ্নগুলোতে আমরা ভালো করতে পারি না ট্রাস্ট মি ম্যাপ অনেক ইজি অনেক ইজি আমার বেশিরভাগ স্টুডেন্টই আমার কাছে ম্যাপ করার পর বলে যে ভাইয়া ম্যাপে আমার এখন নাইনটি নাইন নাইনটি ফাইভ কারণ নাইনটি পার্সেন্ট ইভেন কারণ হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসিও থাকে ঠিক আছে সো শুধুমাত্র কী জন্য এই যে আমাদের ফাংশনাল ল্যাঙ্গুয়েজগুলো জানতে হবে তো আমাদের দেখি কোন 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 ভোকাবুলারিগুলো আমাদের জানতেই হবে সো ভোকাবুলারি ইউ মাস্ট নো আচ্ছা সেটা হচ্ছে আমাদের ফার্স্ট এটা কি ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ মানে কি সামনে আচ্ছা তো ছবি দেখে বসছেন যে এটা একটা বাসা সো এটা বাসার সামনে সবাই দাঁড়িয়ে আছে সো এটা বলতেছে ইনফ্রন্ট অফ সো আমরা যদি এখানে দেখি এখানে আমাদের কিছু আছে কিনা এই যে যেমন দেখেন কেমিস্ট কেমিস্টের সামনে কিন্তু আমাদের একটা জিনিস আছে সুপারমার্কেটের মার্কেটের অপোজিটে কিন্তু এইটা কেমিস্টার এই যে ডি কিন্তু কেমিস্টের অপোজিটেই সরি সুপার মার্কেটে অ্যাক্রোস মানে ওভার দ্য রোড ওই পাশে হচ্ছে আমাদের কেমিস এই ডি নাম্বার কথা কথা আমরা ধরে নিই যে ট্রাফিক লাইটস সো ডি নাম্বারটা কিন্তু সুপার মার্কেটের অপোজিটে কিন্তু এই ট্রাফিক লাইটসটাই কিন্তু আবার কেমিস্টের ইনফ্রন্টে হয়ে যাচ্ছে মানে সামনাসামনি বুঝতে পারছেন সো অপোজিট আর সামনাসামনি কিন্তু একটু পার্থক্য আছে যদিও দুইটাই ধরা যায় সামনাসামনি কিন্তু হয়তো আমি বোঝাইতে পারছি যে অ্যাক্রোস আর অপোজিট ব্যাপারটা কি মানে ইনফ্রন্ট কী সো এই যে ডি নাম্বারটা আছে আপনি যদি কেমিস্টের সাইড থেকে ধরেন তাহলে এটা আছে কি ইন ফ্রন্ট অফ দ্য কেমিস্ট সো বলতে পারে ইফ ইউড লাইক টু গো টু সি দ্য নিউ ট্রাফিক লাইটস ইউ উইল ফাইন্ড ইট দ্য ইন ফ্রন্ট অফ দ্য কেমিস্ট শপ আবার এটা এইভাবেই বলতে পারে ইফ ইউড লাইক টু সি দ্য নিউ ট্রাফিক লাইটস ইউ উইল ফাইন্ড ইট দ্য অপোজিট অফ দ্য সুপার মার্কেট ইন ফ্রন্ট অফ দ্য কেমিস্ট শপ ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের ইনফ্রন্ট খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ল্যাঙ্গুয়েজ যেটা ম্যাপে আমাদের লাগেই তারপরে এই যে এখানেও দেখেন যে ইনফ্রন্ট অফ লাইব্রেরি ঠিক আছে কিন্তু এই যে ব্যাংকের এটা দেখতেছেন এটা কিন্তু অপোজিট অফ দ্য ব্যাংক ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের অপোজিট অফ দ্য স্কুল এটা কিন্তু ইনফ্রন্ট না তারপরের ল্যাঙ্গুয়েজটাতে আমরা চলে যাই সেটা হচ্ছে অন দ্য লেফট অন দ্য রাইট খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাপের জন্য ইভেন ফ্লোর প্ল্যানের প্ল্যানের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই লেফট রাইট দিয়েই কিন্তু আমাদের আনসার প্রচুর আনসার আসবে আচ্ছা অন দ্য লেফট অন দ্য রাইট সো এই দেখে বোঝেন এটা হচ্ছে আপনার একটা বিল্ডিং এই সাইডে রাইট মানে আপনি ম্যাপের দিকে যেদিকে মুখ করে থাকবেন আপনার সামনাসামনি যেটা থাকবে সেটাকে আপনার লেফট রাইট ধরে নিতে হবে ম্যাপে খেয়াল রাখবেন কিন্তু কারণ এই যে মনে করেন একটা বিল্ডিং আপনি ডেফিনেটলি এখানে দাঁড়িয়ে আছেন মনে করেন এইটা আপনি তো আপনার হাতের ডান পাশে কী আছে আর আছে রাইট এই পাশে লেফট তো ঠিক এইভাবেই কথার কথা আপনি এই যে এখানে দাঁড়িয়ে আছেন ঠিক আছে তো এইটা এই এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন তো হাতের ডান দিকে হবে আপনার কেমিস্ট বাম দিকে হবে সুপার মার্কেট আবার আপনি যদি অপোজিট দিকে মুখ করে দাঁড়িয়ে থাকেন মানে চেঞ্জ হয়ে যাবে এই এটা হবে হাতের বা দিকে এটা হবে হাতের ডান দিকে মানে যদি আপনি ঘুরিয়ে দাঁড়ান সো লেফট রাইটটাও আমাদের খেয়াল রাখতে হবে এবং মনে রাখতে হবে যে আমরা ম্যাপের যে মুখোমুখি অবস্থানে আছি সেইভাবেই আমাদের লেফট রাইটটা ঠিক করতে হবে আচ্ছা এরপরটা বিসাইড আর বিটুইন অথবা নেক্সট টু এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা ল্যাঙ্গুয়েজ সো দেখেই বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে বিটুইন বিটুইন বলতে কি যে দুইটা জিনিসের মাঝখানে আর বিসাইড বলতে কি কোনো জিনিসের পাশে তো আমরা এখন দেখি যে আমাদের ম্যাপে এরকম কিছু আছে কি না সো এইখানে দেখেন যে এই যে সুপার আর স্কুলের মাঝখানে সো কথা কথা উত্তরটা ট্রাফিক লাইটস যদি স্পিকার বলে ইফ ইউড লাইক টু সি দ্য ট্রাফিক লাইটস ইউ উইল ফাইন্ড ইট বিটুইন দ্য স্কুল অ্যান্ড দ্য সুপার মার্কেট অন দা স্কুল রোড তাহলে কি ইফ ইউড লাইক টু সি দ্য ট্রাফিক লাইট ইউ কেনা ফাইন্ড ইট বিটুইন দ্য স্কুল অ্যান্ড দ্য সুপার মার্কেট তাহলে এই যে স্কুল আর সুপার মার্কেটের মাঝখানে কোন জায়গাটা আছে এইচ আছে কোন রোডে স্কুল রোডে আচ্ছা তাহলে আমরা বিটুইনটা বুঝলাম এরপর আমাদের কি বিসাইড অথবা নেক্সট টু সো পাশাপাশি যদি বলে যে ওকে ইফ ইউ উড লাইক টু সি দ্য ট্রাফিক লাইটস ইউ উইল ফাইন্ড ইট নেক্সট টু দ্য সুপার মার্কেট এই যে দেখেন ইফ ইউ উড লাইক টু সি দ্য ট্রাফিক লাইটস ইউ উইল ফাইন্ড ইট নেক্সট টু দ্য সুপার মার্কেট অন দ্য স্কুল রোড এখানে একটা সুপার মার্কেট আছে কিন্তু এটার পাশাপাশি তো কেউ নাই কিন্তু এই সুপার মার্কেটের নেক্সটে মানে পাশেই আমাদের এই যে আইটা আছে আশা করি বুঝতে পারছেন যে নেক্সট টু বলতে কোনটা বোঝানো হয় আচ্ছা এরপরে আমরা দেখব অপোজিট অথবা অ্যাক্রোস আচ্ছা সো অপোজিট আর অ্যাক্রোস সেম জিনিস মানে এই পার আর ওই পার আচ্ছা এই যে দেখেন এটা একটা রোড আপনি কি এই যে মাঝখানে একটা আমাদের ডিভাইডার দেওয়া আছে এই যে তো আপনি রোডের এই পারে তার মানে কি অ্যাক্রোস আবার ভালো করে যদি বোঝায় এই যে মনে করেন একটা রিভার নদী এই যে নদীর এই পার আর ওই পার এটা হচ্ছে তো আমাদের ম্যাপে যদি আমরা দেখাই কিছু আছে কিনা এই যে দেখেন স্কুল স্কুল ঠিক আছে অথবা এই যে অ্যাক্রোস দ্য ব্যাঙ্ক অ্যাক্রোস দ্য ব্যাঙ্ক অথবা অ্যাক্রোস সুপার মার্কেট অপোজিট অব সুপার মার্কেট অন হাই স্ট্রিট বুঝতে পারছেন এই ল্যাঙ্গুয়েজগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলাই আপনাকে হেল্প করবে লিসেনিং ম্যাপে ভালো করতে আচ্ছা এরপরটা হচ্ছে এটা আরও গুরুত্বপূর্ণ মানে আমি যে ল্যাঙ্গুয়েজগুলো এখানে দিচ্ছি সবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গো স্ট্রেট টার্ন লাইফ টার্ন রাইট গো স্ট্রেট টার্ম লাইফ টার্ন রাইট এই জায়গাটাতে আমাদের প্রচুর পরিমাণে স্টুডেন্ট খেয়ে হারিয়ে ফেলে যখন বলে গো স্ট্রেট টার্ন রাইট টার্ন লাইফট এগেন ঠিক আছে সো এটা আপনাদের কি হবে দেখি এখানে কিছু আছে কি না এখানে তেমন কিছু নাই এখানে আমাদের এই ম্যাপটাতে ওরকম কিচ্ছু নাই আশা করি অন্য ম্যাপে দেখাতে পারবো তার মানে কি আপনি সোজা যাবেন সোজা গিয়ে বায় যাবেন সোজা গিয়ে ডানে যাবেন যে বলবে গো স্ট্রেট অথবা গো অ্যালং মানে সোজা সোজা হেঁটে যান অথবা ওয়াক থ্রু অ্যান্ড টার্ন রাইট টার্ন লেফ্ট এটা বলার পরে যখনই আপনাকে বলবে সোজা যান বায় যান মানে সোজা গিয়ে ডানে যান বায় যান তখন আপনাকে ওই ম্যাপ অনুযায়ী আপনার সামনে যে ম্যাপ থাকবে সেই অনুযায়ী আপনাকে ডানে বাইয়ে ঘুরতে হবে ঠিক আছে মানে আপনার ব্রেনটাকে ঘুরাইতে হবে আচ্ছা স্যার আমরা গো স্ট্রেট টার্ন লেফট টার্ন রাইট পেলাম আচ্ছা আশা করি ছবি দেখে বুঝতে পারছেন আচ্ছা তারপর এটা হচ্ছে গো পাস্ট মানে আপনি যদি জাস্ট কোনো কিছু অতিক্রম করে যান সো পাস্ট মানে হচ্ছে কোনো কিছু অতিক্রম করে যাওয়া এখানে ছবিটা দেখেন বলা হচ্ছে গো পাস্ট দ্য টয় শপ ইউ ইফ ইউড লাইক টু গো টু দ্য ব্যাঙ্ক জাস্ট পাস্ট দ্য টয় শপ এই যে দেখেন মনে করেন ব্যাংক ব্যাংকের মানে টয় শপের একটু পরেই ব্যাংক তো এখানে এইভাবে বলতে পারে ইফ ইউ জাস্ট পাস্ট দ্য টয় শপ ব্যাঙ্ক অন দ্য রাইট সাইড অফ দ্য রোড তা এই যে ছবিতে দেখেন আপনি কি করলেন আপনি তখনই পাস্ট করে আপনি কি দেখতে পারবেন ব্যাঙ্কটা দেখতে পারবেন ঠিক আছে এখানে যদি আমাদের বলে ওকে এখানে নাই এখানে তেমন কিছু নাই ওরকম কিছু নাই আচ্ছা এই ম্যাপটাতে নাই অন্য ম্যাপে হয়তো থাকতে পারে আচ্ছা তারপরে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াইন্ডিং রোড অথবা জিগজ্যাগ রোড মানে আঁকা রোড যেটাকে আমরা বলি সেটা এই যে দেখেন এই যে মানে একটু শার্প বাঁক নেওয়া মানে সাপের মতো যে বাঁকা রোডটা জিগজ্যাগ রোড আমরা বলে থাকি ঠিক আছে এটাকে বলে ওয়াইন্ডিং রোডই বেশি বলে জিগজ্যাগ খুব আমি কম শুনছি এলস লিসেনিংয়ে তো ওয়াইন্ডিং রোড বললেই বুঝতে হবে যে আপনাকে এই বাঁকা মোড় নেয়া এই যে বলতে পারে এই যে देयर इज এই যে এটা বলতে পারি देयर इज अ ওয়াইন্ডিং রোড দিস স্কুল রোড ইজ ওয়াইন্ডিং ঠিক আছে সো ওয়াইন্ডিং বললে আপনাকে বাঁকা জায়গাগুলো দেখতে হবে ঠিক আছে আচ্ছা তারপরেটা হচ্ছে আমাদের রাউন্ড অ্যাবাউট অথবা জাংশন রাউন্ড অ্যাবাউট বলতে আমাদের ওই যে মতিঝিলার যে সাপলা চত্বর আছে যে চারটা পাঁচটা মোড় একসাথে মিলিত হয়েছে মানে গোল এটাকে বলা হচ্ছে রাউন্ড অ্যাবাউট গোলটাকে বলা হচ্ছে রাউন্ড অ্যাবাউট আর জাংশন বলতে কি যে দুইটা রাস্তা একসাথে হলো এই যে দেখেন এই একটা রাস্তা আর হচ্ছে এইটা একটা রাস্তা তো এই রাস্তাটা একত্রিত হলো কোথায় এই যে এখানে এটা হচ্ছে এটা জাংশন এই রোড আর এই রোডের জাংশন হচ্ছে এই যে এই জায়গাটা ঠিক আছে আবার এই রোড আর এই রোডের জাংশন হবে যে এইখানে হয়তো ছবিতে দেখা যাচ্ছে না এই যে দেখেন একটু দূরে দেখেন যে এই যে একটা রোড আমার মাউসটা খেয়াল করলে আপনারা হয়তো দেখতে পারবেন যে আমি একটু লাইটটা বাড়াই দিই এই যে একটা রোড এটা মিলিত এই রোডটা মিলিত হয়েছে কোথায় এই যে এখানে আবার এই যে এই রোড আর হচ্ছে এই রোড মিলিত হয়েছে কোথায় এই যে এখানে এই যে সেটাকে বলে জাংশন আচ্ছা সো জাংশনটা আমি আপনাকে আমাদের ম্যাপে আছে এই ম্যাপে আমি একটু বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি সো দেখেন স্কুল রোড আর হচ্ছে আমাদের হাই স্ট্রিটের জাংশনটা কোথায় এই যে এই রোডটা মিলিত হলো কোথায় এই যে আমাদের ইতে ঠিক আছে আবার হাই স্ট্রিট আর স্টেশন রোডটা মিলিত হলো কোথায় আমাদের এতে এই যে আপনি যদি হাই স্ট্রিট থেকে স্টেশন রোডে যেতে চান আপনাকে এ ক্রস করে যেতে হবে অথবা স্টেশন রোড থেকে হাই স্ট্রিটে যেতে গেলে আপনাকে এ ক্রস করে যেতে হবে বুঝতে পারছেন এটাকে বলে জাংশন যখনই জাংশন বলবে আপনারা দেখবেন যে দুইটা রোডের স্থল কোথায় আচ্ছা এরপরে হচ্ছে বেন্ড মানে বাঁকানো ঠিক আছে বেন্ড যখনই বেন্ড বলবে তখন আপনাকে দেখতে হবে এই যে বাঁকানো জায়গাটা কোথায় আছে সিমিলার টু ওয়াইন্ডিং রোড অথবা জ্যাগ রোড অথবা পাশেরটা দেখে বুঝতে পারেন যে এরকম এটা হচ্ছে দেখেন আমাদের ফার্স্ট বেন্ড এইটুকু হচ্ছে সেকেন্ড বেন্ড দুইটা বা এই দিক থেকে একটা বাক নিছে এই দিক থেকে একটা বাক নিছে এই বেন্ডটাও অনেক সময় আনসার আসে আমাদের ক্যামব্রিজ এগারো অথবা হ্যাঁ এগারো তো মনে আছে দ্য ফার্স্ট বেন্ড সেকেন্ড বেন্ড এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেন্ড তারপর হচ্ছে এটা আমাদের বলা যেতে পারে সেকেন্ড বেন্ড এটা বলা যেতে পারে থার্ড বেন্ড ঠিক আছে মানে একটু বাঁকানো আচ্ছা এই ছবিটা দেখলেই বুঝতে পারতেছেন আচ্ছা তারপরে হচ্ছে আমাদের টপ বটম এটা তো আমরা সবাই জানি টপ মানে কি এই যে উপরে বটম মানে হচ্ছে আমাদের নিচে আচ্ছা এরপরে হচ্ছে খুবই কমন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের ম্যাপ সব সময় এইভাবেই থাকবে যে ম্যাপের দিক নির্দেশনা সবার উপরে থাকবে নর্থ নিচে থাকবে সাউথ ডানে থাকবে ইস্ট বায়ে থাকবে ওয়েস্ট সব সময় মনে রাখবেন এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না আচ্ছা তো এইটা তো আমাদের কোনো ফ্যাক্ট নেই এটা আমরা পরীক্ষাতে ধরতেই পারবো কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণ ম্যাপের আনসার আপনাকে এই যে এই জায়গাটুকু আছে আমরা তো সোজাসুজি দেখলাম কিন্তু এই যে মাঝখানে এই যে যে জায়গাটুকু আছে এই যে যে জায়গাটুকু আছে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে আনসার আপনার থাকে সেটা কি যেমন দেখেন এই যে আমাদের ম্যাপটা দেখেন এই যে এখানে আছে সাউথ এখানে আছে ইস্ট এখানে আছে ওয়েস্ট আর এখানে আছে নর্থ তো এই যে নর্থ আর ইস্টের মাঝামাঝি এই যে অ্যাঙ্গেলে যে জায়গাটুকু এই যে এটাকে দেখেন কি বলা হচ্ছে নর্থ ইস্ট তো স্পিকার কিন্তু আমাদের বলতে পারো দ্য নর্থ ইস্ট সাইড অফ দ্য পার্ক ঠিক আছে আচ্ছা তারপরে এই যে আমাদের ইস্ট সাউথের মাঝখানে কি জায়গাটা আছে সাউথ ইস্ট আমাদের এই যে যদি আমরা ম্যাপটা দেখি তাহলে দেখেন এই যে সাউথ ইস্ট এই যে এটা হচ্ছে আমাদের সাউথ তো অন দ্য সাউথ ইস্ট সাইড অফ দ্য সুপার মার্কেট সুপার মার্কেট কিন্তু দুইটা আছে কিন্তু আপনি ডিফারেন্সটা বের করবেন কোথায় অন দ্য সাউথ ইস্ট সাইড এটা কিন্তু একদম ইস্টেও পড়ে নাই এই যে সুপার এটা ইস্টেও পড়ে নয় আবার সাউথেও পড়ে নাই এই পড়ছে তাহলে এটা কী বলছে অন দ্য সাউথ ইস্ট সাইড অফ দ্য সুপার অন স্কুল রোড আচ্ছা ঠিক একইভাবে আমাদের বাকিগুলো এই যে ওয়েস্ট আর সাউথের মাঝখানে যে জায়গাটুকু থাকবে সেটা বলবে সাউথ ওয়েস্ট আর নর্থ আর ওয়েস্টের মধ্যে যেই জায়গাটুকু থাকবে সেটা হবে নর্থ ওয়েস্ট আচ্ছা আমরা খুব কাছাকাছি চলে আসছি লেসনের শেষে এরপরে থাকবে হচ্ছে আমাদের করিডোর ঠিক আছে অনেক সময় করিডোর থাকে যে করিডোর বলতে এই যে দেখেন এই যে লম্বা জায়গাটা আচ্ছা এই যে লম্বা জায়গাটা এটাকে বলে করিডোর আচ্ছা এখন এই যে আপনি করিডোরে দাঁড়িয়ে আছেন ঠিক আছে ইফ ইউ স্ট্যান্ড অন দ্য করিডোর অন ইউর লেফট ইউ উইল সি দ্য ক্যাফে এই যে তাহলে কি অন ইউর লেফট অন ইউর ফার্স্ট অন ইউর ফার্স্ট লেফট তার মানে এই যে এইখানে এই যে এখানে যদি বলে ইফ ইউ ওয়াক থ্রু দ্য করিডোর অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড সরি অ্যাট দ্য এন্ড অফ দ্য করিডোর অন দ্য অন ইউর রাইট ইউ উইল সি দ্য ক্যাফে তার মানে এন্ড অফ দ্য করিডোর এই যে এখানে রাইট সাইডে কী আছে আমাদের এইটা আছে আর লেফট সাইডে এইটা আছে যদি ফার্স্ট লেফট বলে এইটা এইটা ফার্স্ট রাইট বললে এটা সেকেন্ড বললে এটা সেকেন্ড লেফট রাইট বললে এটা ঠিক আছে সো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে আবার আপনাকে হ্যাঁ এটাই সো আরেক সময় বলে যে এন্ডিং অফ এ রোড রোডটা ওখানেই শেষ হচ্ছে দ্য রোড ডাজেন্ট গো অ্যানিওয়ে এটাও বলতে পারে অথবা দ্য দেয়ার ইজ দ্য রোড এন্ডস দেয়ার এরকম কিছু বলতে পারে ঠিক আছে সেটা হচ্ছে রোডটা ওখানেই শেষ হয় ওখানে আর যাওয়ার কোনো জায়গা থাকে না যেমন এই ছবিটা দেখেন এই যে রোডটা আসলো হয়তো এর আগে চলে আসছে কিন্তু এখানে এসে রোডটা শেষ আর কোথাও যাচ্ছে না ঠিক আছে সো এটাকে বলা হচ্ছে ইন্ড অফ এ রোড সো আমরা যদি এই ব্যাপার এই ল্যাঙ্গুয়েজগুলো যে ল্যাঙ্গুয়েজগুলো আমি আপনাদেরকে মাত্র দেখাইলাম এই ল্যাঙ্গুয়েজগুলো যদি এখন আপনারা মানে একটু আয়ত্তে নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা ম্যাপে ভালো করতে পারবেন আচ্ছা এখন আমি ম্যাপে টিউটোরিয়ালে চলে যাবো আমি চেষ্টা করবো অডিও প্লে করে আপনাদেরকে বোঝাই দেওয়ার জন্য যদিও অলরেডি ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে গেছে টোয়েন্টি সেভেন মিনিট হয়ে গেছে এখন আচ্ছা আমি যাই একটু প্লে করি আশা করি ওয়েট যখন করলেন আর একটু ওয়েট করতে পারবেন আচ্ছা এবার আমি মূল টিপসে চলে আসে যে আপনাদেরকে একটু টিউটোরিয়াল প্লে করে অডিও প্লে করে বোঝাই দিতে চেষ্টা করবো আচ্ছা আমি যখন ম্যাপস সলভ করার চেষ্টা করি আমি প্রথমে কোন জিনিসটা খেয়াল করি আগে দেখিনি আমাদের কি কি আছে আচ্ছা এখানে লাইব্রেরি আছে এখানে সুপারমার্কেট আছে তারপরে আমাদের এখানে স্টেশন রোডটা পেলাম স্টেশন রোড হাই স্ট্রিটটা মিল হলো এখানে লাইব্রেরির ইনফ্রন্ট অফে এটা আছে আবার সুপার মার্কেটের ইনফ্রন্টও বলতে পারেন অ্যাক্রোসও বলতে পারেন আমি যেটা আগে বলে আসছি মানে এটাকে ফ্রন্ট অফই বলা হয় অ্যাক্রোসই বলা হয় বাট কিন্তু চাইলে ফ্রন্ট বলতে পারেন আচ্ছা সুপার মার্কেট আর কেমিস্ট দুইটার ইনফ্রন্টেই আমাদের কোনো একটা কিছু আছে ডি আছে আবার এদিকে হাই স্ট্রিট থেকে একটা রোড চলে গেলো ব্যাঙ্ক আচ্ছা ব্যাংকের ওই ওই পাশেই আবার আর একটা ইয়ে আছে সি আছে আচ্ছা তারপরে আমরা পেলাম স্কুল রোড আচ্ছা স্কুল রোডের সেম সাইডেই সেম সাইডে আমাদের সুপার আছে আচ্ছা আর তারপরে হচ্ছে আমাদের সুপার আর স্কুলের মধ্যে একটা বেন্ড এই ফার্স্ট বেন্ডে আমাদের এইচ আছে আর বিফোর ইউ গেট টু দ্য স্কুল অথবা হ্যাঁ অপোজিট অফ দ্য স্কুল আর ইন ফ্রন্ট অফ দ্য স্কুল জি আছে আর এন্ড অফ দ্য রোড সেটা আমাদের এফ আছে তাহলে এই ব্যাপারগুলো আমি একে একটু দেখে নিলাম আর আমাদের স্কুল রোড আর হাই স্ট্রিটটা মিলিত হয়েছে কোথায় আমাদের এখানে মিলিত হয়েছে স্কুল রোডে এই এই জাংশনটা ইতে আচ্ছা এরপরে যে জিনিস খেয়াল রাখবেন সেটা সব থেকে বড় কথা আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন আপনাকে ম্যাপে আর কোনো প্রবলেম সলভ করতে হবে না আপনি শুধু খেয়াল রাখবেন যে স্পিকার আমি আবারও বলছি আই রিপিট স্পিকার কোন লোকেশন থেকে কোন লোকেশনে সুইচ করতেছে দেখা গেল স্পিকার ফার্স্টে বললো আর অন দ্য স্কুল রোড

অপোজিট অফ দ্য কেমিস্ট এই যে কী বললো ইফ ইউ টু সি দ্য পি রেস্টুরেন্ট ইউ হ্যাফ টু গো টু দা হাই স্ট্রিট সুপার মার্কেট এই যে হাই স্ট্রিট বললো সুপার মার্কেট বললো আপনাকে এই অ্যাভিলিটি তৈরি করতে হবে বা সে প্র্যাকটিস করে যে আমার কোন জায়গা থেকে স্পিকার কোন জায়গায় সুইচ করতেছে এই সুইচিংটা আপনি ধরতে পারলে আপনার আর ম্যাপে আর কোনো টিপসও দরকার হবে না আপনি শুধু দেখবেন যে সে হঠাৎ করে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাচ্ছে আপনার এই ডি ই এগুলো দেখা লাগবে না এগুলো আপনি এমনিতেই ধরতে পারবেন দেখা হলো এখানে বলছে ওকে সো ইফ ইউ টু সি দ্য পেস্টুরেন্ট ক্রসিং ফ্রম দ্য হাই স্ট্রিট গো টু দ্য ব্যাঙ্ক এই যে এই জিনিসটাই হচ্ছে অনেকে ধরতে পারে না এই যে ফ্রম দ্য হাই স্ট্রিট গো টু দ্য ব্যাঙ্ক এই যে এই হাই স্ট্রিট দেখে পরে মানে আমরা একটু থোতো মতো খেয়ে যাই ব্যাঙ্কটা কোথায় গেলো কোথায় গেলো তো আপনাকে একটু স্থাপনাগুলো ভালো করে রাখতে হবে তারপরে বলতে বলো ফ্রম দ্য হাই স্ট্রিট ইফ ইউ ক্রস দ্য স্কুল রোড ইউল সি দ্য সুপার মার্কেট অন দ্য

শুধু দেখবেন যে কোন জায়গা থেকে কোন জায়গাটা বলে আবার অনেক সময় বলে কি যে আমরা এই জায়গায় এটা করতে চাইছিলাম পরে চেঞ্জ করছে আমাদের ইয়েটা প্ল্যানটা ঠিক আছে এটা একটু খেয়াল রাখবেন যে আপনি হুট করে শুনেই কিন্তু আনসার দিবেন না পুরো সেন্টেন্সটুকু একটু শোনার চেষ্টা করবেন ওকে ঠিক আও কে স্যাল সলাইড Shows a map of the central area of Granford with the High Street in the middle and School Road on the right. Now, we already have a set of traffic lights in the High Street at the junction with Station Road, but we're planning to have another set at the other end at the School Road junction to regulate the flow of traffic along the High Street. We've decided we definitely need a pedestrian crossing. We considered putting this on school road, just outside the school. But in the end, we decided that could lead to a lot of traffic congestion. So we decided to locate it on the high street, crossing the road in front of the supermarket. That's a very busy area, so it should help things there. We are proposing some changes to parking. At present, parking isn't allowed on the high street outside the library. But we are going to change that and allow parking there, but not at the other end of the high street near School Road. There'll be a new no parking sign on School Road just by the entrance to the school, forbidding parking for 25 metres. This should improve visibility for drivers and pedestrians, especially on the bend just to the north of the school. As far as disabled drivers are concerned, at present, they have parking outside the supermarket, but lorries also use those spaces, so we've got two new disabled parking spaces on the side road up towards the bank. It's not ideal, but probably better than the present arrangement. We also plan to widen the pavement on School Road. We think we can manage to get an extra half metre on the bend just before you get to the school, on the same side of the road. Finally, We've introduced new restrictions on loading and unloading for the supermarket, so lorries will only be allowed to stop there before 8 a.m. That's the supermarket on School Road. We kept to the existing arrangements with the High Street supermarket. to <laughs> এখানে আমি কিচ্ছু না আমি শুধু দেখছি স্পিকার কোন জায়গা থেকে কোন রোডে সুইচ করতেছে ঠিক আছে আর কিচ্ছু করা লাগবে না আমি এখন অডিওটা স্লো করে স্লো প্লে করে আপনাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করতেছে ঠিক আছে আচ্ছা and allow parking that's a very busy traffic we can see flow of in the middle Okay, so this slide shows a map of the central area of Granford with the high street in the middle and school road on the right. Now we already have a set of traffic lights in the high street. Okay, traffic lights? We already have a set of traffic lights on high street. So you focus high street. Okay, column high street. Okay, so

at the school road junction already have a set of traffic lights in the high street at the junction with station road but we are planning to have another set at the other end at the school road junction to regulate the flow of traffic along the high street okay. আমরা সুইচ করে ফেললাম যে স্কুল রোড জাংশন তাহলে এই যে জাংশনে একটা জায়গায় আছে আমরা কিন্তু অন্য জিনিস ফোকাস করি না সিবিএফ খেয়াল করি না আমরা শুধু স্কুল এই হাই স্ট্রিট প্রথমে হাই স্ট্রিট থেকে স্টেশন রোডে আসলো তারপর বললো আদার অ্যাট দ্য হাই স্ট্রিট জাংশন অফ দ্য স্কুল রোড যেই আমাদের স্কুল রোডে নিয়ে চলে আসলো আবার তাহলে আমরা দেখে ফেলাম যে এখানে আমাদের জাংশনটা আছে ঠিক আছে আশা করি কালি দিয়ে ঢেকে যাচ্ছে বুঝতে পারতেছেন না সো এবার খেয়াল রাখবেন পরেরটা খেয়াল রাখবেন সে এবার স্কুল রোড থেকে সে আবার পেরেস্ট্রেন ক্রসিংয়ে মানে এইটার We've decided we definitely need a pedestrian crossing. We considered putting this on school road, just outside the school, but in the end, we decided that could lead to a lot of traffic congestion. So we decided to locate it on the high street. crossing the road in front of the supermarket. That's a very busy area, so it should help things there. তাহলে দেখেন প্রথমে আমাদের কি বললো যে ক্রসিং আমরা চিন্তা করেছিলাম যে আউটসাইড অফ স্কুল তাহলে এখানে চলে আসলাম কি পরে কি বললো যে বাট ইন দ্য এন্ড আমরা চিন্তা করলাম যে এটা খুবই কনজেশন হয়ে যাবে তারপরে কি বললো তারপরে আমাদের সে কোথায় ফিরিয়ে আনলো দেখেন সুপারমার্কেট আর হচ্ছে অপজিট অফ দ্য সুপার মার্কেট But in the end, we decided that could lead to a lot of traffic congestion, so we decided to locate it on the high street, crossing the road in front of the supermarket. Is it on the high street? High street? I told you actually, crossing the road in front of the supermarket. Is it that? In front of supermarket, which one? D, sir. Are there any other? Tell me, high street. Because I told you actually, supermarket. I told supermarket in front. Tell me, we have to choose the answer. That's a very busy area, so it should help things there. We are proposing some changes to parking. At present, parking isn't allowed on the high street. কি বললো অ্যাট প্রেজেন্ট পার্কিং ইজ অ্যান্ড অ্যালাউড দ্য হাই স্ট্রিট তাহলে আমাদের মেইন ফোকাসটা থাকবে কি যে হাই স্ট্রিট আচ্ছা এরপরে খেয়াল রাখবেন সে কোথায় বলে আউটসাইড দ্য লাইব্রেরি তারপর কি বললো আউটসাইড দা লাইব্রেরি এখানে কথা বললো তাহলে হাই স্ট্রিট থেকে সে সুইচ করে কোথায় আসলো লাইব্রেরিতে আসলো এরপরে দেখে কি বলে বাট উই আর গোয়িং টু চেঞ্জ দ্যাট এন্ড অ্যালাউ পার্কিং দেয়ার উই আর গোয়িং টু চেঞ্জ দ্যাট এন্ড অ্যালাউড পার্কিং দেয়ার তার মানে কি তাহলে এই যে আমরা উত্তর পেয়ে গেলাম বি কারণ আমরা শুধু এই এই বি এগুলো খেয়াল করি না আমরা হাই স্ট্রিট থেকে কোন জায়গাটাই সে স্পিকার সুইচ করে গেছে এই জায়গাটায় এর জন্য উত্তর বের করতে পারছি ঠিক আছে আচ্ছা আমরা এর পরের অডিওতে চলে যাই নো পার্কিং সাইন শুধু খেয়াল রাখবেন কোথ থেকে কোন জায়গায় যাচ্ছে বাট নট এট দি अदर এন্ড অফ হাই স্ট্রিট নিয়ার স্কুল রোড পার্কিং সাইন তাহলে কিওয়ার্ড পেলাম কি देयर विल बी नो নিউ পার্কিং সাইন আচ্ছা এবার সে কোথায় যায় আমরা দেখি লোকেশনগুলো কোথ থেকে কই অন স্কুল রোড আচ্ছা কি বললো অন স্কুল রোড স্কুল রোডে বললো আচ্ছা তাহলে আমরা স্কুল রোডে চলে আসলাম দেখেন কত দ্রুত আমাদেরকে ট্রানজিশন করতে হচ্ছে মানে এই ট্রানজিশনটা কত ফাস্ট ঠিক আছে হঠাৎ করে লাইব্রেরি শুনে আবার স্কুল রোডে চলে আসলো তো এই ব্যাপারটা কিন্তু আপনাকে অ্যাবিলিটিটা নিয়ে আসতে হবে বাসায় প্র্যাকটিস করে করে Just by the entrance to the school, forbidding parking for 25 meters. কি বললো স্কুল রোড থেকে কোথায় চলে গেল জাস্ট বিফোর ইন্ট্রেন্স দ্য স্কুল এই যে আমাদের স্কুল রোড থেকে সে কোথায় চলে গেল স্কুলে চলে গেল শুধু আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে তাহলে স্কুলের কাছে কোনটা আছে এই যে জি আছে আমাদের জি উত্তর ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের প্রশ্নটা কি যে নিউ ডিজেবলড পার্কিং স্পেস আচ্ছা এটা সে কোথায় বলে আমরা দেখি This should improve visibility for drivers and pedestrians, especially on the bend just to the north of the school. As far as disabled drivers are concerned, at present they have parking outside the supermarket. But lorries also use those spaces. So we've got two new disabled parking spaces on the side road up towards the bank. It's not ideal. <laughs>

এই যে তাহলে সুপারমার্কেট সে আপনি এই সুপারমার্কেট মার্কেট এই সুপারমার্কেট মার্কেট ধরেন এরপর সে ট্রানজিশন করে কোথায় চলে গেল ব্যাংকে চলে গেল তা আপনার মেন ফোকাসটা যাবে ব্যাংক আচ্ছা ব্যাংকের আশেপাশে কোনটা আছে আমার সি আছে তো সি হচ্ছে আমার উত্তর বুঝতে পারছেন আচ্ছা এবার আছে আমাদের ওয়াইড পেভমেন্ট সো ঠিক খেয়াল রাখবেন যে কোথেকে কোথায় যাচ্ছে It's not ideal, but probably better than the present arrangement. We also plan to ওয়াইডেন the pavement অন স্কুল Road. we think we can manage to get an extra half meter on the bend just before you get to the school on the same side of the road finally we've introduced ki bollo ki shikhaichhilam <laughs> before you get to the school or bend amader first school road bollo tarpor ki on the same side on the bend before you get to the school before you get to the school apni school jawar age on the on the same side the bend ej dekhen bakano bend कलकी school <laughs> road थे school बोल ले school ले कास्ट कौन टासे इरागे तो हम रुत्तर पे ही सही था अखुन हम दे रुत्तर होचे H so ये बर last <laughs> इट्टा lorry unloading restrictions अच्छा use new restrictions on loading and unloading for the supermarket so lorries will only be allowed to stop there before eight a.m. just before you get to the school on the same side of the road. Finally, we've introduced new restrictions on loading and unloading for the supermarket. So lorries will only be allowed to stop there before eight AM. That's the supermarket on school road. We kept to the That's it. Tele supermarket con supermarket boursa duita supermarket, High say. Act the high street, and the school road. Tele Jeto under the school roadable supermarket bole will school road. তাহলে আমাদের উত্তরকণ্টে স্কুল রোডে এই সুপার আছে তো আশা করি আমি বোঝাইতে পারছি যে কীভাবে আপনাদেরকে ম্যাপ সলভ করতে হবে শুধুমাত্র কিচ্ছু না এই যে কোন জায়গা থেকে মানে এই ট্রানজিশনটা আপনাকে ধরতে হবে যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে এবং এটা ধরতে আপনাদের কিছুটা সময় লাগবে বাসায় প্র্যাকটিস করবেন ধরে ধরে যে শুধুমাত্র কাজ করতে পারেন যে বাসায় সলভ না করে স্পিকার আপনার যতগুলো ক্যাম্ব্রিজের ম্যাপ আছে যে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এই ব্যাপারটা আপনারা একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন বাসায় আনসার না বের করে দেখবেন যে তাহলে আপনাদের ম্যাপ সমস্যা সমাধান হয়ে গেছে তো আমি চেয়েছিলাম যে আরেকটা ম্যাপ সলভ করে দেখাইতে অলরেডি আমার ভিডিও প্রবলি ফর্টি থ্রি মিনিট হয়ে গেছে তো আজকে আর দেখাচ্ছি না আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরও মানে আমাদের যে এরিয়া ম্যাপ আছে এটা তো রোডের ম্যাপ যে এরিয়ে ম্যাপ কোনো জায়গায় স্পেসিফিক ক্যাম্ব্রিজ ফিফটিন ফোরটিনে কিছু ম্যাপ আছে এইগুলো আমি সলভ করে এক সময় দেখাবো তো আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন এবং আশা করবো সবাই ভিডিও শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন আমিও চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য বিশ্বাস করেন ট্রাস্ট করেন যে আমি আমার অনলাইনে দেওয়া কোনো আমার মানে প্রাইভেট টিউটরদের সরি স্টুডেন্টদের যে লেসন দিই এখানে আমি যে লেসনগুলো দিচ্ছি এর মধ্যে বিন্দুমাত্র কোনো পার্থক্য নাই ঠিক আছে সো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত এবং আপনাদের কমেন্ট আমাকে ফিডব্যাক অবশ্যই জানাবেন আর যদি কারোর অনলাইন কোর্স করার প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ডিজায়ার স্কোরটা এনে দেওয়ার জন্য তো ঠিক আছে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ